সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে সবক 12 নাম্বার। এখন খুব আমি যেগুলো আপনাদেরকে শিক্ষা দেব এগুলো হচ্ছে তানউইন। আমরা জবর সম্বন্ধে জেনেছি, মানে হরকত সম্বন্ধে। হরকত হলো একটি জবর, একটি জের এবং একটি পেশ কি হরকত বলা হয়, এবং এই হরকতের আওয়াজ আমরা জেনেছি কোরআন শরীফে যত সব লম্বা 6টি, যে লম্বার চিহ্ন এই 6টি, এবং সেই সাথে 3 আলিফ এবং 4 আলিফের চিহ্নগুলো আমরা জেনেছি। এবার আমরা চলে এসেছি তানউইন। তানউইন খুবই জরুরি, আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তাজউইদে যখন যাবেন, তানউইনের পরে অনেকগুলো হরফ আসলে গুণনা হবে, অনেকগুলো হরফ আসলে গুণনা হবে না, অনেক রুলগুলো আছেন তানউইন তানউইন তানউইন। তো এখানে তানউইন কি জিনিস, দুটি জের এবং 2টি পেশ ওয়ালা হরফকে তানউইন ওয়ালা হরফ বলা হয়, এবং কোরআন মজিদে অসংখ্য অগণিত অসংখ্য হরফগুলো তানউইনযুক্ত। তানউইনযুক্ত তার অর্থটাই হলো সেই হরফটি তানউইনওয়ালা হরফ, অর্থই হচ্ছে হয়তো 2 জবর হবে অথবা 2 জের হবে অথবা 2টি পেশ হবে। 2 জবরওয়ালা হরফের সাথে 2 জের একসাথে আসবে না। যদি জবর বলা যে হরফের সাথে জের থাকবে না কখনো, তো 2 জবরওয়ালা হলে 2 জেরওয়ালা হবে না, আর 2 জেরওয়ালা হলে 2 পেশওয়ালা হবে না। এবার আসুন আমরা তানউইনের আওয়াজ শিখে নেই। দেখুন, প্রথমে তো হচ্ছে এখানে 2টি জবর, তো 1টি জবর যদি হয় তাহলে হবে আ। এই আর পরে আপনাকে বাংলা যে যন্তন্য অথবা ইংলিশে এন, যেটাকে বলি এন ফেন্টিকল সাউন্ড, আপনার জিব্বাটা তালুতে লাগবে আর আওয়াজটা আসবে নাক থেকে, নুন, নুনের শেষের যে আওয়াজটা, নু বলে আপনি যে আওয়াজটাতে শেষ করবেন সেই আওয়াজটাই হচ্ছে তানউইনের আওয়াজ করবেন। প্রথমে হরকতের আওয়াজ হবে 1টি জবর 1টি জের 1টি পেশের আওয়াজ করার পরে, যে নুন বলে, যে নু বলে এন বলে শেষ করা হয়, সেই শেষের আওয়াজটাই আপনাকে যোগ করতে হবে হরকতের আওয়াজের সাথে। এখানে দেখুন, আলিফ 2 জবর, আন, সো এই আ বলার পরে যে আওয়াজটা সেটাই আপনাকে যুক্ত করতে হবে। তো দেখুন, এখানে আলিফ আ আ, আর আ আন, ই ইন, উ, একটি দিয়ে উ এবং দ্বিতীয়টা দিয়ে ন, সো উ উন, বা বন, বি বিন, বু বুন, তা তান। তো আপনাকে দেখার পরেই আপনি এমনভাবে মুখস্থ করবেন, দেখার পরেই আপনি এই হরফটির আওয়াজটা যাতে বলতে পারেন, ঠিক তেমনিভাবে আপনাকে মুখস্থ করতে হবে। আপনাকে তা তান অথবা তা 2 জবর তান বলতে হবে না, দেখা মাত্রই আপনাকে বলতে হবে তান। তো তানটা হলো কেমনে, তা দেন এরপরে হচ্ছে কি, তান, থি থিন, তু তুন, সা সান, সি সিন, সু সুন, যা যান, জি জিন, জু জুন, হা হান, হি হিন, হো হুন, খ খান, খি খিন, খু খুন। দা দান, দি দিন, দু দুন, জু জু,
একেবারে পাতলা আওয়াজটা, জিব্বার আগা এবং দাঁতের আগা, উপরের দাঁতের আগা, দি দিন, দু দুন, র রন, রি রিন, রু রুন, জা জা যখন বলবেন আপনার দাঁতের যে দাঁতগুলো উপরের দাঁত এবং নিচের দাঁত একত্রিত করে ভিতর থেকে আপনি জিব্বা দিয়ে ধাক্কা দেবেন, জা। সো জা জান, জি জিন, জু জুন, সা সান, সি সিন, সু সুন, সা শান, শি শিন, শু শুন, সন। এগুলো আমি ব্যঙ্গে বলার অর্থটা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন, কিন্তু আপনারা যখন দেখবেন এই হরফগুলো তখনকার সময় এটা হচ্ছে কি সুন, এটা কি শান, এইটি শিন, শুন, সন, এরকম আপনাদেরকে বলতে হবে। বানান করার কোনো প্রয়োজন নাই, দেখা মাত্র শুধু আপনাদের আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে হরফগুলি দেখার পরে কী আওয়াজ, কোন কীভাবে কোন আওয়াজটা হবে। আসুন এরপরে আমরা 13 নম্বরে চলে যাব।